একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কে আনার জন্য আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাক্টিভিটিগুলো করে থাকেন। তবে একটি ওয়েবসাইট খুব সুন্দরভাবে র্যাঙ্কে আসার জন্য আপনি যেই সকল কাজগুলো করে থাকেন সেগুলোকে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে ধরে নেওয়া হয়। তবে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টরে কিওয়ার্ড রিসার্চ অনেকটা ইম্পর্ট্যান্ট, কারণ ইউজার আপনার ওয়েবসাইটটিকে কী কী কিওয়ার্ডে খুঁজে পেতে পারে সেগুলো আপনি সবার আগে থেকেই চিন্তা করে থাকেন। আপনার ইমাজিনেশন যতটুকু শুদ্ধ বা আপনার ক্রিয়েটিভ সিস্টেমগুলো আপনি যেগুলো ব্যবহার করছেন সেই থিঙ্কিংগুলো যতটুকুই সামঞ্জস্যপূর্ণ, তার উপর আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ে আসার প্রবণতাটা শতভাগ বেড়ে যায়। তাহলে যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করেন তাদের ক্রিয়েটিভ থিঙ্কিং এবং ইমাজিনেশন পাওয়ারটিকে সমন্বয় ঘটিয়ে একটি ওয়েবসাইট খুব সহজেই দ্রুত সার্চ ইঞ্জিনের র্যাঙ্কে চলে আসে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে। তবে কিওয়ার্ড রিসার্চ এখানে সবচাইতে মুখ্য বিষয়। আপনার ওয়েবসাইটটি যদি ট্রাভেল ব্লগিং রিলেটেড হয়ে থাকে বা ট্রাভেল এজেন্সি রিলেটেড হয়ে থাকে তাহলে এটি আপনার চিন্তা করতে হবে কিভাবে র্যাঙ্কে আসতে হয়। তাহলে ট্রাভেল রিলেটেড কিওয়ার্ডগুলো কী কী বা মোর ইউনিক ফ্যাক্টরগুলো কী কী সেগুলো আপনার চিন্তা করতে হচ্ছে। ধরুন এটি আপনার ব্রেইন স্ট্রমিংয়ের মাধ্যমে আপনাকে চিন্তা করতে হচ্ছে, এবং পাশাপাশি আপনি চাইলে বিভিন্ন টুলসগুলো ব্যবহার করতে পারেন যা আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ শুরু করতে পারেন। তবে কিওয়ার্ড রিসার্চের আগে আপনার অবশ্যই জানা দরকার কিওয়ার্ড আইডিয়া। আপনি যে ব্যবসাটি পরিচালনা করছেন অনলাইনে সেটির সাথে সামঞ্জস্য রেখে অনলাইনে কাস্টমার কি কি ধরনের কিওয়ার্ডে খুঁজতে পারে সেই সব ব্যবসার ইনফরমেশনগুলো সার্চ ইঞ্জিনে সে সকল কিওয়ার্ডগুলো নিয়ে আপনার একটা সম্যক ধারণা থাকা দরকার। মূলত এটিকে কিওয়ার্ড আইডিয়া বলা হয়। যখন আপনি কিওয়ার্ড আইডিয়াটা জেনারেট করছেন তখন সেখানে আপনি কিছু শব্দগুলোকে একসাথে মিলিয়ে একটি সেন্টেন্স করছেন। হতে পারে এটি লং টেইল কিওয়ার্ড বা মোর স্পেসিফিক বিষয়ের জন্য। এই ধরনের কাজগুলো যখন আপনি শুরু করেন তখন হয়ে যায় এটি কিওয়ার্ড রিসার্চ। এবং সেখানে আপনি যখন বিভিন্ন টুলস ব্যবহার করে থাকেন সেখানে আপনি দেখে থাকেন কত পরিমাণ ভিজিটর বা কত পরিমাণ ইউজার এইসব শব্দগুলো ব্যবহার করেছে, তখন আপনি চিন্তা করেন সার্চ ভলিউমের কথা। তাহলে সার্চ ভলিউম, ইউজার ইন্টারেস্ট এইসব বিষয়গুলো ডেটাগুলোর উপর নির্ভর করে আপনি যখন বিশ্লেষণ করেন প্রতিটি কিওয়ার্ডকে তখন যে কাজটি আপনি ডিসিশনের জন্য নিয়ে থাকেন সেটিকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস। তাহলে এইসব বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আপনি জানতে পারেন বা জানতে শিখেন তখন সেটি হয়ে যায় সার্চ ইঞ্জিনের জন্য সবচেয়ে ক্রিয়েটিভ ফ্যাক্টর কিওয়ার্ড রিসার্চ। এবং এটির উপর নির্ভর করে আপনার ওয়েবসাইট এবং ওয়েব কন্টেন্টগুলো খুব সহজেই সার্চ ইঞ্জিন রিড করে র্যাঙ্কে নিয়ে আসে আপনার ওয়েবসাইটকে। ভালো লাগলে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।